皆さん、こんにちは。ベンジと申します。アサラマレイクム。アミモハマド・ベンジ・ラハメッド。ジャパニーズ・オケー YouTube チャンネルポコテケ、アパンデジャーナイ、アントリッシュ・ウェッチェ・ボム・ビドンドロ。ガトクラセ、アムラジェラシケチ、シェラオチェ、テンテン・マルディエジェ・ポジスタ、キャラクター・ハイ、シェジンスタ・マシケチ、アスケアムラバキジェ、キャラクター・グラセ、シェグラ・アムラ、シグボ。তো গত ক্লাস যারা ভালোমতো করেছেন বা গত দুইটা ক্লাস যারা ভালোমতো করেছেন তারা অবশ্যই এই লেসনটা খুব সহজে বুঝতে পারবেন। যদি কেউ গত ক্লাস মানে আগের ক্লাসগুলো না করে থাকেন অবশ্যই আগের ক্লাসগুলো আপনারা দেখে আসবেন। আপনাদের একটা হোমওয়ার্ক ছিল, আশা করি সবাই হোমওয়ার্কগুলো করেছেন। যাই হোক, আজকে আমরা শিখবো হচ্ছে যুক্তবর্ণ। যুক্তবর্ণ শেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমরা শিখেছিলাম কি, এটা শিখেছিলাম ইয়া। যুক্তবর্ণটা মূলত হচ্ছে ইয়া, ইউ, ইয়ো এই তিনটার সাথে বাকি ক্যারেক্টারগুলোর সাথে একটা মেলবন্ধন সৃষ্টি করবে। দেখেন, কি প্লাস ইয়া, এটা হয়ে গেল যুক্তবর্ণটা ইয়া, ইউ, ইউ। এটা সবসময় আমরা একটু ছোট করে লিখবো যাতে বোঝা যায় এটা যুক্তবর্ণ। তার কি সাথে ইয়া দিলে সেটা হয়ে যাবে কিয়া। সেম, কি সাথে যদি আমরা ইউ দেই তাহলে সেটা হয়ে যাবে কিউ। এখন আমরা যদি এটা ছোট করে না লিখি তখন কি হয় দেখেন। ধরে সাপোজ কি আর ইয়া, এটার উচ্চারণ হবে কি ইয়া। যখন এটা যুক্তবর্ণ হবে না তখন সেটার উচ্চারণ হবে কি ইয়া, আর যখন যুক্তবর্ণ হয়ে গেছে তখন সেটার উচ্চারণ হয়ে গেছে কিয়া। তার মানে যখন আমরা যুক্তবর্ণ করে ফেলবো সেটার উচ্চারণটা একটু ডিফারেন্ট হবে। তাহলে কির সাথে যদি ইয়া দিই তাহলে হয়ে গেছে কিয়া, কির সাথে যদি ইউ দিছি তাহলে হয়ে গেছে কিউ, আবার কির সাথে যদি ইউ দিই তাহলে হয়ে যাবে কিউ। তার মানে কিয়া, কিউ, কিউ, কিয়া, কিউ, কিউ। এগুলো আমরা যদি আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে কীভাবে যুক্তবর্ণগুলা করতে হয়। আমরা একবারে যদি সবগুলো যুক্তবর্ণ এখন লিখি, টির সাথে ইয়া দিলাম তাহলে হয়ে গেল কিয়া। এটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে কি যোগ ইয়া। আবার কির সাথে যদি ইউ দেই তাহলে হয়ে যাবে কিউ, তার মানে দাঁড়াচ্ছে কি যোগ ইউ। আবার কির সাথে যদি ইউ দেই তাহলে হয়ে যাবে কিউ, তার মানে কি যোগ ইউ। আবার এটা হচ্ছে সি, এটার সাথে আমরা যুক্ত করব ইয়া। সির সাথে ইয়া যুক্ত করলে তখন হয়ে যাবে সা, তার মানে সি যোগ ইয়া হয়ে গেল সা। আবার সির সাথে যখন ইউ দিব তখন হয়ে যাবে সু, তার মানে সি যোগ ইউ। আবার সির সাথে যখন ইউ দিব তখন সেটা হয়ে যাবে সো, তার মানে দাঁড়াচ্ছে সি যোগ ইউ। তার মানে যেটা আসছে সেটা হচ্ছে চির সাথে যদি ইয়া দেয় তাহলে হয়ে যাবে চা, তার মানে চি যোগ ইয়া। আবার চির সাথে যদি ইউ দেয় তাহলে যাবে চু,
তার মানে চি যোগ ইউ। আবার চির সাথে যদি ইও দেই তাহলে হয়ে যাবে চ, তার মানে হচ্ছে চি যোগ ইউ। তাহলে যেটা দাঁড়ালে হচ্ছে কির সাথে যখন ইয়ে দিলাম কিয়া কিউ কিও, সা সু স চা চু চ। এরপরে এরপরে আমরা দেখতেছি এটা ছিল হচ্ছে কি, কির সাথে যদি ইয়া দিই তাহলে হয়ে যায় কিয়া। আবার সেম আমরা যদি কির উপর, আমরা গত ক্লাসে যে শিখেছিলাম কির উপর যদি তেন তেন দিই সেটা হয়ে যায় গি, তার মানে এটা হচ্ছে কিয়া। আবার এর উপর যখন আমরা তেন তেন দিব তাহলে সেটা হয়ে যাবে গিয়া, তার মানে এখানে হচ্ছে গি যোগ ইয়া গিয়া। আবার গির সাথে যদি ইউ দেই তাহলে হয়ে যাবে গিউ, তার মানে কি গি যোগ ইউ। আবার আবার গি সাথে যদি ইও দেই তার মানে সেটা হয়ে যাবে গিও, তার মানে কি গি ঝো ইও গিয়া ঘিউ গিও। এরপরে আমরা দেখেছিলাম শির সাথে ইয়া দিলে হয়ে যায় সা। আমরা গত ক্লাসে যেটা শিখেছি যে শিরকে যদি আমরা তেন তেন দেই তাহলে সেটা হয়ে যায় জি, তার মানে কি শি, শির সাথে ইয়া দিলে সা, তাহলে জির সাথে ইয়া দিলে কি হবে যা, তার মানে কি জি যোগ ইয়া হয়ে যায় যা। আবার জি যোগ ইউ তাহলে হয়ে যাবে জু, জু। আবার জি সাথে যদি ইউ দেই তাহলে হয়ে যাবে জো, তার মানে কি জি জো ইউ জো। তাহলে দেখতে পাচ্ছেন যে আমি যদি এটা পারি তাহলে আমরা তিন তিন মারো ক্লাসটা যদি করে থাকি তাহলে এই জিনিস অটোমেটিক চলে আসবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নি, নির সাথে যদি আমরা ইয়া দেই তাহলে সেটা হয়ে যাবে নিয়া, তার মানে কি নি যোগ ইয়া হয়ে গেল নিয়া। আবার নির সাথে যদি ইউ দেই তাহলে সেটা হয়ে যাবে নিউ, তার মানে নি যোগ ইউ নিউ। আবার নির সাথে যদি ইউ দেই তাহলে কি হয়ে যাবে নিও, তার মানে নি যোগ ইউ নিও। এরপর যেটা আসছে হির সাথে যদি ইয়া দেই তাহলে হবে হিয়া, তার মানে হি যোগ ইয়া। আবার হির সাথে যদি ইউ দেই তাহলে হয়ে যাবে হিউ, তার মানে হি যোগ ইউ হিউ। এরপরে হির সাথে যদি ইউ দেই তাহলে হি যোগ, হির সাথে যদি ইউ দেই তাহলে সেটা হয়ে যাবে হিও, তার মানে হি যোগ ইউ হিও। এখন গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম হিকে যদি আমরা তেন তেন দিই সেটা হয়ে যায় বি, তার মানে হির সাথে যদি ইয়া দেই তাহলে হিয়া, এখন বির সাথে যদি ইয়া দেই তাহলে অবশ্যই বিয়া, তার মানে বি যোগ ইয়া বিয়া। আবার বির সাথে যদি ইউ দেই তাহলে হয়ে যাবে বিউ, তার মানে বি যোগ ইউ বিউ। আবার
বির সাথে যদি ইও দেই তাহলে হয়ে যাবে বিয়, তার মানে কি বি যোগ ইয় বিয়। আবার গত ক্লাসে আমরা দেখেছিলাম হির উপর যদি আমরা মারু দেই তাহলে সেটা হয়ে যাবে টি, তার মানে আমরা যদি পির সাথে ইয়া দেই তাহলে অবশ্যই পিয়া, তার মানে পি যোগ ইয়া পিয়া। আবার পির সাথে যদি ইউ দেই তাহলে সেটা হয়ে যাবে পিউ, তার মানে কি পি যোগ ইউ পিউ। আবার পির সাথে যদি ইও দেই তাহলে হয়ে যাবে কি পিও, তার মানে কি পি যোগ ইও পিও। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মির সাথে যদি আমরা ইয়া দেই তাহলে হয়ে যাবে মিয়া, তার মানে মি যোগ ইয়া মিয়া। আবার মির সাথে যদি ইউ দেই তাহলে হয়ে যাবে মিউ, তার মানে মি যোগ ইউ মিউ। আবার মির সাথে যদি ইও দেই তাহলে হয়ে যাবে মিউ, তার মানে মি যোগ ইউ হয়ে গেল মিউ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রির সাথে যদি ইয়া দেই তাহলে হয়ে যাবে রিয়া, তার মানে রি যোগ ইয়া। এরপর যেটা আসছে সেটা হচ্ছে রির সাথে যদি ইউ দেই তাহলে হয়ে যাবে রিউ, তার মানে রি যোগ ইউ হয়ে যাবে রিউ। আবার রির সাথে যদি ইও দেই তাহলে হয়ে যাবে রিও, তার মানে রি যোগ ইও হয়ে যাবে রিও। তাহলে প্রথম থেকে আমরা যদি আরেকটু দেখি, কির সাথে ইয়া দিলে হয়ে যাবে কিয়া, কির সাথে ইউ দিলে হয়ে যাবে কিউ, আবার কির সাথে ইও দিলে হয়ে যাবে কিউ। কির উপর টেন টেন দিলে যেহেতু হয় গি, তার মানে গির সাথে ইয়া দিলে হয়ে যাবে গিয়া, গির সাথে ইউ দিলে হয়ে যাবে গিউ, গির সাথে ইউ দিলে হয়ে যাবে গিউ। আবার শির সাথে যেহেতু ইয়া দিলে হয়ে যায় সা, তার মানে শির উপর যদি তেন তেন দেয় তাহলে হয়ে যাবে জি, তার মানে জির সাথে ইয়া দিলে হয়ে যাবে যা। আবার শির সাথে ইউ দিলে যেহেতু হয়ে যায় সু, আবার শির উপর তেন তেন দিলে যেহেতু জি তাহলে জির সাথে ইউ দিলে জু। আবার শির সাথে ইউ দিলে যদি হয় সো, তার মানে শির উপর তেন তেন দিলে যেহেতু জি তাহলে জির সাথে ইউ দিলে হয়ে যাবে জো। এরপরে চির সাথে ইয়া দিলে চা, চির সাথে ইউ দিলে চু, চির সাথে ইয়া দিলে চো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে নি, নির সাথে ইয়া দিলে হয়ে যায় নিয়া, নির সাথে ইউ দিলে নিউ, নির সাথে ইউ দিলে নিও। এরপর আসছে হির সাথে ইয়া দিলে হিয়া, হির সাথে ইউ দিলে হিউ, হির সাথে ইউ দিলে হিও। যেহেতু হির উপর তেন তেন দিলে বি, তার মানে বির সাথে ইয়া দিলে বিয়া, বির সাথে ইউ দিলে বিউ, বির সাথে ইউ দিলে বিও। আবার হির উপর মারু দিলে যেহেতু হয় পি, তার মানে পির সাথে ইয়া দিলে পিয়া, পির সাথে ইউ দিলে পিউ, পির সাথে ইউ দিলে পিও। এরপর যেটা আসছে সেটা হচ্ছে মি, মির সাথে ইয়া দিলে মিয়া, মির সাথে ইউ দিলে মিউ, মির সাথে ইউ দিলে মিও। এরপর যেটা আসছে সেটা হচ্ছে রি, রির সাথে ইয়া দিলে রিয়া, রির সাথে ইউ দিলে রিউ, রির সাথে ইউ দিলে রিও। আশা করি আপনারা এই পুরো লেসনটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। এই লেসনটা ভালোভাবে পড়ার জন্য আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা কি সেটা হচ্ছে কির সাথে ইয়া দিলে যেহেতু কিয়া, তাহলে আপনাদের লিখতে হবে কি ইয়া দিয়ে যুক্ত বর্ণ দিয়ে একবার লিখবেন কিয়া, এরপরে কিয়া কিয়া বলবেন আর লিখবেন কিয়া, এমন করে 10 বার প্রত্যেকটা ক্যারেক্টারগুলা
10 বার করে লিখবেন, তাহলেই এই জিনিসটা আপনাদের মেমোরাইজ হয়ে যাবে। যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা আমাদের জাপানিজ ওকের ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা লাইক দিয়ে মেসেজ অপশনে যেয়ে আপনারা সেখানে মেসেজ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমাদের চ্যানেলটা জাপানিজ ওকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, মাতা নে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দোমো আরিগাতো।